আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় দুধের সাথে কোন ধরনের খাবার খেলে গর্ভবতী এবং গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। গর্ভাবস্থা ছাড়াও যদি আপনি দুধের সাথে এই ধরনের খাবার খান, সেক্ষেত্রেও স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানবদেহের জন্য দুধের পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি। দুধ একটি আদর্শ খাবার, তাই সকাল কিংবা বিকেলে প্রোটিনের চাহিদা মেটাতে দুধের কোনো বিকল্প নেই। কিন্তু দুধের সঙ্গে যদি কোনো ভুল খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, মানে উপকারের পরিবর্তে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে যা সম্পর্কে অনেকেই জানে না। এমন অনেক খাবার আছে যা দুধের সঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে, যা এমনিতে তো খারাপই, গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতির আকার ধারণ করে। অনেকেই দুধের সঙ্গে ওটস, কর্নফ্লেক্স, মুড়ি বা চিড়া খেতে পছন্দ করেন। কেউ বা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন, যেমন কলা, আপেল বা অন্যান্য ফল। কিন্তু চিকিৎসা শাস্ত্রের মতে যদি দুধের সাথে কোনো অ্যাসিডযুক্ত ফল খাওয়া হয়, তবে দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিডের কারণে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে, হতে পারে পেটে ব্যথাও, এমনকি অনেক সময় গর্ভপাতের কারণও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কমলা লেবু, লেবু কিংবা অ্যাসিডযুক্ত ফল এই সময় বর্জন করা উচিত। আবার অনেকের ধারণা দুধ এবং কলা একসঙ্গে মিশিয়ে খাওয়া শরীরের জন্য পুষ্টিকর, কিন্তু পুষ্টিবিদদের রয়েছে ভিন্ন মত। তাদের মতে কলা আর দুধ একসঙ্গে খেলে শরীরে হজম শক্তিতে সমস্যা হয়। একই সঙ্গে দুধ ও পুডিং দুটি খাবার একত্রে খেলে হজমের সমস্যা হতে পারে। অনেকে বিভিন্ন রকমের ফল দিয়ে মিল্কশেক খেতে পছন্দ করেন, কিন্তু যদি নিয়মিত ব্যানানা মিল্কশেক বা স্মুদি করে খাওয়া হয়, তাহলে হতে পারে সাইনাস ও সর্দি কাশির মতো বিভিন্ন ধরনের সমস্যা, যা গর্ভাবস্থা আপনাকে ভোগাতে পারে। অনেকে আবার দুধ আর ডিম একসঙ্গে খাওয়াটা খুব উপকারী মনে করে, কিন্তু এটা একেবারে উচিত নয়। কলা, চেরি, টক জাতীয় খাবার যেমন লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, তেঁতুল, আমলা, গ্রিন আপেল, তাল, আনারস, ডিম, মাছ, মাংস, খিচুড়ি, ইয়োগার্ট, বিনস এবং মূলা, এই ধরনের খাবার দুধের সাথে মিশিয়ে খেলে স্বাস্থ্য ঝুঁকি হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে দুধের সাথে নুনতা জাতীয় খাবার খাওয়াও ঠিক নয়, না হলে শরীরে কেমিক্যাল রিয়েকশন হতে পারে। তাছাড়া অতিরিক্ত ভারী খাবার, মানে তেল, মশলা বা চর্বিজাতীয় খাবারের পরেও দুধ খাওয়া উচিত নয়। এতে করে পাচন করতে সময় লাগে এবং পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে অ্যাসিডিটি বা পেটের গ্যাস, পেট ফুলা বা বদহজমের মতো সমস্যা হতে দেখা যায়, যা গর্ভাবস্থায় আপনাকে বেশ ভোগাবে। দুধ আর আনারস একসাথে খাওয়া যাবে না, সেটা তো প্রাচীনকাল থেকে সবারই জানা। দুধ আর আনারস একসঙ্গে খেলে বমি, ডায়রিয়া, মাথা ব্যথা এমনকি পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে দুধ আর আনারস একসাথে খাওয়ার ফলে বিষক্রিয়া তৈরি হতে পারে, কারণ আনারসে রয়েছে ব্রোমালিন এবং দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যা দুটি একসাথে সংমিশ্রণে বিষক্রিয়া হতে পারে। গর্ভাবস্থায় এটি সেবন করলে গর্ভপাত হতে বাধ্য। দুধের এত সকল অপকারিতা শুনে ভাবছেন নিশ্চয়ই দুধ কি তাহলে খাওয়া ছেড়ে দিতে হবে, এমনটাও নয়। দুধ আর মধু একসঙ্গে খেলে দেহের হাড় ভালো হয়, এমনকি গর্ভের বাচ্চার হাড় সুগঠিত হয়। এটি হাড় মজবুত করে এবং ক্ষয় রোধ করতেও সাহায্য করে। শুধু তাই নয়, এটি ফুসফুসের জন্য বেশ ভালো। এছাড়াও সঠিকভাবে দুধ আর মধু সেবন করলে শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর হয়। আপনি যদি গলা ব্যথায় ভুগে থাকেন, সেক্ষেত্রে দুধ আর মধু মিশিয়ে খেতে পারেন, এতে গলা ব্যথা দূর করতেও বেশ কার্যকর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দুধ খাওয়ার যদি এত ধরনের হ্যাসল পোহাতে হয়, তাহলে কখন দুধ খাবেন আর ফলের সাথে দুধ কীভাবে খেলে হজম হবে? প্রথমত কথা হচ্ছে, আমরা যে ধরনের ফলের সাথে দুধ খেতে মানা করেছি সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দুধের সাথে যে কোনো ধরনের খাবার খান না কেন, তা 1.5 থেকে 2 ঘন্টা হজম হতে সময় নেয়। আপনারা চাইলে 2 ঘন্টা গ্যাপ দিয়ে অন্যান্য খাবারগুলো খেতে পারেন, এতে করে দুধ আর ফলের যে বিষক্রিয়াটা আছে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি।
আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।